সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন বন্ধুগণ বর্তমান সময়ে অনেকের অনেক কোয়ালিটি মেধা ডিগ্রি থাকা সত্ত্বেও আনসাকসেসনেসের এক অদ্ভুত ভূত সকলের পিছনে ধাওয়া করছে তাই না সকলের তা অনুভব আছে সকলের কথা চিন্তা করে শিওর সাকসেস বা সমস্যা সমাধানের এক সুন্দর ভিডিও নিয়ে এসেছি আশা করি এই ভিডিও আপনাদেরকে অনেক ইন্সপিরেশান যোগাবে এবং আপনারা উপকৃত হবেন অনুরোধ থাকবে ভিডিওকে স্কিপ করবেন না বন্ধুগণ আমি চন্দন কুমার সাহা মোটিভেশনাল স্পিকার লাইফ কোচ মাইন্ড ট্রেনার হেলথ অ্যাওয়ারনেস ট্রেনার এবং রাজ্য শিক্ষক বন্ধুগণ এই চ্যানেলে যদি আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব বটনে হিট করুন তাহলে আমার নতুন যে কোনো ভিডিও দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে আমার ওয়েবসাইট লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিও দেখবেন আশা করি অনুপ্রাণিত হবে বন্ধুগণ ইউটিউবে যদি গিয়ে আপনারা সার্চ করুন হাউ টু গেট সাকসেস বা হাউ টু অ্যাচিভ সাকসেস ভিডিওর কোনো অভাব হবে না প্রায় ভিডিওতে দেখানো হয় সাকসেসের জন্য প্রথমে আপনাকে গোল সেট করুন তারপর ভিজুয়ালাইজেশন করতে হবে ভাবতে হবে আপনার লক্ষ্যে আপনি পৌঁছে গেছেন আপনি সকলকে বলে বেড়াচ্ছেন বন্ধুগণ এইভাবে শুধু ভিজুয়ালাইজেশন করে কি নিজের লক্ষ্যে পৌঁছানো যায় ভিজুয়ালাইজেশন ভালো কিন্তু শুধু ভিজুয়ালাইজেশন আপনার লক্ষ্যকে আপনার কাছে পৌঁছে দেবে না তার সঙ্গে অনেক কিছু অ্যাড করতে হবে তো তাহলে তো অনেকে স্বপ্ন দেখতেন দেশের প্রধানমন্ত্রী হওয়ার রাষ্ট্রপতি হওয়ার এমনকি বিশ্বের ধনী ব্যক্তি হওয়ার তো তাদের টার্গেট সেট করে তারা ভিজুয়ালাইজেশন করে বসে যেতেন আমি দেশের প্রধানমন্ত্রী হচ্ছি আমি দেশের রাষ্ট্রপতি হচ্ছি আমি দেশের বিখ্যাত ধনী ব্যক্তি হচ্ছি আসলে তাও কি সম্ভব আপনার মন কি বলে আপনি বলবেন এটা একটা ঢপ এটা একটা হতেই পারে না বন্ধুগণ এমন অনেক মোটিভেশনাল ভিডিও আপনারা ওয়াচ করেছেন এবং তার টিপস নিজের জীবনে উৎসাহের সঙ্গে অ্যাপ্লাই করেছেন কিন্তু সাকসেস হতে পারেননি আর খুঁজতে খুঁজতে এই ভিডিওতে ক্লিক করেছেন বন্ধুগণ আমি বিশ্বাস করি এই ভিডিও আপনাদেরকে বিফল করবে না আসলে প্রতিদিন আমরা প্রতিটা ব্যক্তি জীবনে অনেক অনেক হার্ডওয়ার্ক করি কিন্তু নিজেকে প্রশ্ন করেছেন কেন আপনি হার্ডওয়ার্ক করেন কিন্তু দেখা গেছে সকলের উত্তর এক জায়গাতেই আছে পরিবারের সুখ শান্তি সফলতা পাওয়ার জন্য সন্তানদের সুখ কামনা করার জন্য তাদের ভবিষ্যৎকে বাস্তবায়িত করার জন্য আমি পরিশ্রম করছি হার্ডওয়ার্ক করছি কিন্তু এমনও দেখা গেছে চব্বিশ ঘন্টার মধ্যে কেউ ষোলো ঘন্টা আঠারো ঘন্টা পর্যন্ত পরিশ্রম করেন তারপরে যখন সফলতা পান না তখন নিজের কপালকে দোষ দেন কুণ্ডলুকে দোষ দেন তো অনেক অনেক কিছুকে দোষ দেন বন্ধুগণ ভাগ্য কিন্তু আপনার জায়গাতে আছে ভাগ্য কি ভাগ্য আপনার বদলে যায়নি যদি কিছু ভুল থাকে আপনার সিস্টেমে ভুল আপনার ম্যাথডে ভুল আপনি যে ম্যাথড অনুসরণ করেছেন সেই ম্যাথড আপনি ঠিক করতে পারেননি বা বলতে পারেন সঠিক সিস্টেমকে ইউজ করতে আপনি পারেননি যদি আমাদের ম্যাথড মানে সিস্টেম ঠিক থাকতো তাহলে এত হার্ড ওয়ার্ক করেও আপনি কেন সাকসেস হতে পারছেন না বলুন তো নিজেকে একবার প্রশ্ন করে তো পরিশ্রম করলে তো অবশ্যই আপনার জীবনে সাকসেস আসার কথা কিন্তু ভুল মেথডে যদি আপনি পরিশ্রম করেন তাহলে অনেক পরিশ্রম করেও আপনি সাকসেস পাবেন না আপনার কি মনে হয় মানুষের জীবনে সফলতা না পাওয়ার কারণ কী হতে পারে জন্ম খারাপ সময় হয়েছে তার জন্য বা কোনো খারাপ পরিবারে জন্ম হয়েছে তার জন্য আসলে সফলতা সুখ শান্তি শুধু পরিশ্রম করে কিছু অর্থ উপার্জন করলেই পাওয়া যায় না যদি তাই হতো তাহলে মিলিনিয়ার বিলিনিয়ার কোটিপতিরা সারাদিন কলির মতো পরিশ্রম করত। কিন্তু বন্ধুগণ তারা কি করেছে তারা এমন একটা সিস্টেমকে অ্যাডপ্ট করেছে যার ফলে তারা যা কিছু স্বপ্ন দেখছে যা কিছু ভাবছে তারা পূর্ণ করতে পারছে হয়তো আপনি তাতে মানতে রাজি নয় আপনি হয়তো বলবেন বা অনেকেই আপনার সঙ্গে বলবে যে ভাগ্য ভালো থাকলে সিস্টেমের কোনো প্রয়োজন নেই যদি তাই হয় তাহলে আমাকে ছোট্ট প্রশ্নের উত্তর দিন ধরুন কোনো পরীক্ষার্থী কোনো যদি মনে করে ভাগ্য যদি আমার থাকে তাহলে আমি পাশ করবই পাশ আমি করবই সে ভাববে যে পড়ার কোনো প্রয়োজন নেই আর পরীক্ষার হলে যখন প্রশ্নের উত্তর লিখতে পারবে না তাহলে সে করে পাশ করবে আপনি বলবেন অবশ্যই পাশ করবে না সকলেই বলবে যে যেমন তার কর্ম তেমন তার ফল হবে ভাগ্যের উপর ভরসা তারাই করে বন্ধুগণ যারা নিজের কর্মের দোষ ভাগ্যের উপর দিয়ে নিজেকে বাঁচাতে চায় আবার শুনুন ভাগ্যের উপর ভরসা তারাই করে বন্ধুগণ যারা নিজের কর্মের দোষ ভাগ্যের উপর দিয়ে নিজেকে বাঁচাতে চান কিন্তু আপনি কি তা করবেন অবশ্যই করবেন না কিন্তু প্রশ্ন হলো যারাই বর্তমানে সাকসেস হয়েছেন তারা কিভাবে সাকসেস হয়েছেন তাদের সিক্রেট কী দেখুন আজ যারা কোটিপতি অরবপতি খরবপতি পদম্পতি বিভিন্ন নাম আপনার সামনে চলে আসবে গুগল সার্চ করলে আপনার সামনে চলে আসবে তাদের সিক্রেট কি খেলাধুলাতেই বলুন পড়াশোনাতেই বলুন টেকনিকে বলুন তো রহস্য হল যারা মহারতি হয়ে গেছেন যারা সেলিব্রিটি হয়ে গেছেন তারা লক্ষ্য স্থির করেছেন সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের ইন্টারনেল শক্তিকে চার্জ দেওয়াকে গুরুত্ব মনে করেছেন এটা মোবাইল চার্জিং নয় এটা আপনি বসে মাইন্ড আপনাকে ফ্রেশ করতে হবে আপনাকে তো সঠিক চিন্তন করতে হবে সঠিক চিন্তা লাগাতে হবে ঈশ্বরের সঙ্গে এটাই হলো আপনার মনের চার্জার হ্যাঁ অনেকে হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে নিজের ভিতরে শক্তিকে আমি কি করে চার্জ করবো বন্ধুগণ এই বিশ্বে কোটি কোটি মানুষ আছে তার মধ্যে কতজনকে এই বিশ্বের সবাই জানে চিনে বলুন তো মুষ্টিমেয় কয়েকজনকে না তারা কিভাবে বিশ্বের সকলের কাছে পরিচিতি পেয়েছেন আপনি আমি তো পরিচিতি পাচ্ছি না এই প্রসঙ্গে আমি একটি কথাই বলবো যে গুড তো গুড থিংস আর অলওয়েজ সিম্পল তো মানুষ সিম্পলকে না খুঁজে কমপ্লেক্সে জড়িয়ে যায় প্রয়োজন হচ্ছে ধৈর্য ধরে তাকে খুঁজে বের করতে একটি দেরি একটু দেরি হয় বইকি কি ব্যাস এতটুকুই সেই দেরি যদি আমাদের সহ্য না হয় ধৈর্য যদি আমাদের না থাকে তাহলে সাকসেস আমাদের কী করে আসবে বলুন তো আজকে যে কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি জীবনে সুখী হতে চান তাহলে সকলের থেকে একই উত্তর আসবে হ্যাঁ অবশ্যই অবশ্যই তাই না এই তো সংসারের নিয়ম পরিশ্রম না করে সকলে সুখী হতে চায় সাকসেস হতে চায় তো আসলে আপনার জীবনে সুখ শান্তি সফলতা অর্থ যাই কিছু বলুন তো তার জন্য হার্ডওয়ার্ক নয় বন্ধুগণ তার জন্য চাই স্মার্ট ওয়ার্ক ও সার্প ওয়ার্ক হ্যাঁ নতুন শব্দ শুনছেন স্মার্ট ওয়ার্ক ও সার্প ওয়ার্ক যদি এই দুইটি বিষয় ভালোভাবে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার সফলতা সুখ শান্তি ছায়ার মতো আপনার পেছনে চলে আসবে হ্যাঁ আমি বলছি ছায়ার মতো আপনার পেছনে চলে আসবে আপনাকে কারো কাছে যেতে হবে না তো আসুন এখন আমরা আলোচনা করি সার ওয়ার্ক কী দেখুন ভগবান আমাদের শরীর ও মন এই দুইটি জিনিস দিয়েই এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তাই না আমাদেরকে ভালো হওয়ার জন্য ভালোভাবে কাজ করার জন্য সাকসেস হওয়ার জন্য এই দুইটির মধ্যে একটিকেও যদি অবহেলা করি তাহলে আমাদের অন্যদের অন্যটির একশো পার্সেন্ট ব্যবহার করা সম্ভব হবে না একটি যদি ভুল হয়ে যায় সুতরাং যদি এর মধ্যে একটিরও যদি ব্যালেন্স আমরা হারিয়ে ফেলি তাহলে ভগবানের যে এনার্জি বা শক্তি আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন তার ব্যবহার আমরা করতে পারবো না এটাই তো তার উত্তর তবে বন্ধুগণ শরীরকে কীভাবে সুস্থ রাখা যায় হেলদি রাখা যায় তার নলেজ তো আমাদের প্রত্যেকের কাছে আছে প্রথমত এক্সারসাইজের প্রয়োজন আমরা জানি দ্বিতীয়ত তো ভালো খাবার দাবার উপর আমাদের ধ্যান দেওয়া দরকার তার নলেজ প্রত্যেকের জানা আছে কারণ যদি খাবার দাবার উপর আমরা গুরুত্ব না দিই তাহলে তার প্রভাব অবশ্যই শরীরের ওপর পড়বে আর বিভিন্ন রোগের শিকার হয়ে আমরা ডাক্তারের কাছে যাব হাসপাতালে যাব জীবনের সমস্ত কামাই আমরা হাসপাতালে গিয়ে খরচ করব। চিকিৎসার প্রয়োজন হয়ে পড়বে তাও আমরা জানি কিন্তু বন্ধুগণ আজকে আমরা কি করছি যে খাবার দাবার আমাদের এই ভগবানের দেওয়া এই শরীরকে একশো বছর চালাতে পারে এই ইঞ্জিন এই ইঞ্জিনকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না আমরা গিয়ে কি করছি শহরে গ্রামে বিভিন্ন জায়গায় আমরা ফাস্ট ফুডকে খুঁজছি অতিরিক্ত তৈল মশলা খাবার খুঁজছি অতিরিক্ত ঝাল মশলা খাচ্ছি তো মশলা খাবার খাচ্ছি আমরা আর আজ নয়তো কাল আমরা গ্যারান্টি দিয়ে জানি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে প্রবলেম আজকে নয়তো কাল অবশ্যই আপনার হবে তার জন্য ডিটেলস ভিডিও আমি আমার প্লে অনেক ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন যে আজকে যদি আমরা স্বাস্থ্যকে অবহেলা করি ভালো খাবার দাবার আমরা না খাই তৈলাক্ত খাবার খাই ফাস্টফুড খাই আমাদের কি পরিণতি হবে কিন্তু আজ আমরা আমরা মনোযোগ দেব আমাদের সার পোয়ার কী করে করা যায় হ্যাঁ তবে তা জানার পূর্বে আমাদের জানা প্রয়োজন মনের ব্যবহার কোন কোন বিষয়ে করা প্রয়োজন হ্যাঁ মন যখন ভগবান আমাদের শরীরকে দিয়েছেন শরীরকে আমরা চাঙ্গা রাখবো একশোবার তো মনকেও আমাদের চাঙ্গা রাখা দরকার তো মনের মনোযোগ মনের ধ্যান কী কী বিষয় আমরা দিতে পারি তাও তো আমাদের জানা দরকার তা হলো আমাদের নলেজ আমাদের মধ্যে জীবনে থাকতে হবে আমাদের মনোবৃত্তি ঠিক থাকতে হবে আমাদের কলা থাকতে হবে সংস্কৃতি থাকতে হবে আমাদের কৌশল থাকতে হবে এই সকল কিছু আমরা যদি ধ্যান দিই মনের উপরে তাহলে আমাদের জীবনে সাকসেস অবশ্যই আসবে তো আপনি যদি আপনার মনকে সঙ্গ দিয়ে থাকেন তাহলে আপনার ঈশ্বরের দেওয়া শক্তিকে আপনি হান্ড্রেড পারসেন্ট ব্যবস্থা করতে পারবেন ব্যব তো ব্যবহার করতে পারবেন আপনি সাকসেস হবেন জীবনে তো তার জন্য প্রয়োজন বন্ধুগণ পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড হ্যাঁ ঠিক শুনছেন পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড যদি অ্যাটিটিউড ঠিক থাকে তাহলে পজিটিভ থাকে তাহলে জীবনের প্রতি মূরে আমাদের মন হান্ড্রেড পারসেন্ট কাজ করবে আর তা না হলে আমাদের বুদ্ধি সবসময়ের জন্য বুদ্ধির দরজা বন্ধ হয়ে যাবে কলাপস হয়ে যাবে একেবারে লক হয়ে যাবে তো এরপর আসছে ইন্সপিরেশান রিডিং আমরা অনেক কিছু পড়ি কিন্তু ইন্সপিরেশান রিডিং সম্পর্কে আমাদের জানতে হবে মনকে চাঙ্গা করতে গেলে আপনি এমন কিছু বই পড়ুন বা এমন কিছু পড়ুন যা আপনাকে সফল হওয়ার জন্য আপনাকে এনার্জেটিক করার জন্য আপনাকে সাহায্য করবে তো দেখা যায় বন্ধুগণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা খবরের কাগজ নিয়ে বসে যাই তাই না আর নিউজ পেপার যদি বলি তাকে দুই ভাগে ভাগ করতে পারেন তো একটি হলো পজিটিভ দ্বিতীয়টা হলো নেগেটিভ যেখানে আজকে নিউজ পেপার খুললেই বেশিরভাগ নেগেটিভ কোথায় চুরি হয়েছে ডাকাতি হয়েছে বোম ব্লাস্ট হয়েছে শেয়ার মার্কেট ডাউন হয়ে গেছে কোথাও খুন হয়েছে মানুষ প্রাণ হারিয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে তো শ্লীলতা হানি হয়েছে ইত্যাদি ইত্যাদি ঠিক না কিন্তু বন্ধুগণ নেগেটিভ না পড়ে আপনি পজিটিভ পড়ুন খবরের কাগজে বিশেষ তো জায়গায় পজিটিভ খবর থাকে সেটাকে পড়ুন বাকিগুলোকে স্ক্রিপ করুন তাছাড়া এমন বই আপনি পড়ুন দুনিয়াতে অনেক বই আছে তো আপনি লাইব্রেরিকে দিয়ে লাইব্রেরিতে গিয়ে পড়তে পারেন আপনি অর্ডার দিয়ে ভালো বই কালেক্ট করতে পারেন কিনে আনুন বই অনেক বই তো যা পজিটিভ বই আপনাকে অনেক এনার্জি আপনাকে প্রদান করবে আর যদি আপনি দেখুন যে আপনার রাগ বেশি থাকে এ রাগকে কন্ট্রোল করার জন্য আপনি এমন বই পড়ুন এমন অনেক রাইটারের বই আছে আপনারা পড়তে পারেন কারণ অতিরিক্ত রাগ আপনার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে আপনাকে বাধা দেবে আপনাকে আটকে দেবে সাকসেস আপনার হবে না যার ফলে ভুল রাস্তায় গিয়ে আপনি সুখ শান্তি সফলতা খোঁজার চেষ্টা করবেন ধোকা খাবেন ধোকা হ্যাঁ ঠিক ধোকা খাবেন লক্ষ্যে পৌঁছাতে পারবেন না ঠিক এর সাথে বন্ধুগণ আপনার প্রয়োজন মেডিটেশন বা রিল্যাক্সেশন মেডিটেশন আপনার প্রয়োজন তা এমন এক টেকনিক যা আপনার মনকে আপনার বুদ্ধিকে সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করবে যখন কোনো ব্যক্তি মেডিটেশনে বসে তখন তার ইন্টারনাল এনার্জির সাথে গডলি এনার্জির ডাইরেক্ট কানেক্ট হয়ে যায় এটা একটা আলাদা ফ্রিকুয়েন্সি আলাদা একটা জগৎ গডলি তো একটা ফ্রিকুয়েন্সি গডলি একটা নেটওয়ার্ক যার ফলে আপনার ভেতরের থাকা সুপ্ত শক্তিকে আপনি জাগ্রত করতে পারেন আপনার ফেলুয়ার একবার দুইবার হবে তারপর তৃতীয়বার আপনার সাকসেস আসবেই আসবে কিন্তু মেডিটেশন কিভাবে করবেন তার প্রসঙ্গে আমার অনেক ভিডিও আমার এই চ্যানেলের প্লেলিস্টে আছে আপনি তা দেখতে পারেন উপকৃত হতে পারেন প্রাচীনকালে যে সমস্ত মহাত্মারা ধর্মাত্মারা এই পৃথিবীতে জন্মেছেন তাদের সিস্টেমেই তারা এই সিস্টেমে নিজের ইন্টারনাল স্বকৃতির জাগ্রত করেছেন পরমপিতা পরমাত্মার সঙ্গে তারা কানেক্টিভিটি করেছেন এবং জীবনে তারা সহজভাবে এগিয়ে গেছেন সাকসেস করেছেন যার ফলে তাদের এক একটি কাজকে আমাদের কাছে অদ্ভুত বলে মনে হয় মিরাকেল মনে হয় অলৌকিক মনে হয় তাছাড়া বন্ধুগণ আপনি আত্মবিকাশের জন্য আপনি ট্রেনিং করতে পারেন আপনি বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন মাইন্ড ট্রেনারের কাছে আপনি যেতে পারেন লেকচার শুনতে পারেন তো বিভিন্ন ট্রেনিংয়ে আপনি জয়েন করতে পারেন আলাদা আলাদা ওয়ার্কশপে গিয়ে আপনি জয়েন করতে পারেন তার জন্য আপনার মন অনেক অনেক বেশি পাওয়ারফুল হবে এবং আপনাকে অনেক এনার্জেটিক করবে তো তাছাড়া বন্ধুগণ শরীরকে সুস্থ ও শক্তিশালী করার জন্য সুন্দর দেখানোর জন্য আমরা বিভিন্ন আমরা বিভিন্ন খরচ করি আমরা বিভিন্ন কাপড় চোপড় তো সোনা গয়না অনেক অনেক কিছু আমরা পোশাক পরিচ্ছদ আমরা খরিদ করি কিন্তু দেখা গেছে এই ফ্যাশানে আমাদের প্রতি বছর এক একজনের পেছনে প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ হয় কিন্তু যদি আপনি আপনি যদি সেলফ ডেভেলপমেন্টের জন্য নিজেকে প্রশ্ন করুন আপনি কত টাকা খরচ করেছেন বছর বছরে তো দেখবেন জিরো আপনার সেলফ ডেভেলপমেন্টের জন্য আপনার কোনো এক্সপেন্স নেই সেই দিকেও তো লক্ষ্য দিতে হবে তাই না তো যদি আমাদের মনকে শার্প ওয়ার্ক আমরা করতে পারি তাহলে ভগবানের দেওয়া যে অলৌকিক শক্তি আমরা পেয়েছি তাকে আমরা প্রয়োগ করতে পারবো সাকসেস আমাদের দৌড় গোড়ায় আসবে আমাদের দরজাতে এসে টোকা মারবে আর এটাই হলো শিওর সাকসেসের ফর্মুলা বন্ধুগণ যদি এই ভিডিও দেখে আপনার ভিতরে শক্তিকে জাগরিত করার জন্য উপযুক্ত ভিডিও মনে হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আজকে এই সাকসেসের ভূত অনেককে তারা করছে তাদেরকে সাহায্য করুন এই ভিডিওর মাধ্যমে আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এমন অনেক সাকসেস টিপস সিক্রেট আমরা ধীরে ধীরে আমরা প্রকাশিত করতে থাকবো তো খুবই শীঘ্রই আপনাদের কাছে আমি নতুন ভিডিও নিয়ে আসছি ততদিন পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ